একলব্য তার গুরুদক্ষিণা দিয়েছিল ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে। আমি না হয় আমার গুরুকে প্রণাম করতে গিয়ে আমি চেয়ার খোয়ালাম, এতে আমার কোনো দুঃখ নেই, এতে বরং আমার গর্ব। আমার বাবা নেই, মা নেই, এখনও তিনি বেঁচে আছেন, পিতার মতো শ্রদ্ধা করি, এবং তাকে প্রণাম করতে গিয়ে আমার যদি সর্বস্ব যায় তাতেও আমি কুণ্ঠিত বোধ নই। বাবা মা শিখিয়েছে এটা, আমার ওয়ার্ডের মানুষ শিখিয়েছে এটা। কাঁথি পুরসভার 16 জন কাউন্সিলরের সমর্থনে তৃণমূল চেয়ারম্যান সুবল মান্নাকে অপসারণ করা হয়। তার বিরুদ্ধে অনাস্থা এনে তাকে অপসারণ করা হয়। তারপরও সুবল মান্না বলেন, শিশিরবাবু আমার গুরুদেব, ওনাকে প্রণাম করে শ্রদ্ধা করতে আমি কোনো দিন ভুল করিনি। দলে যারা চোর তারা মুখপাত্র, শুধুমাত্র শ্রদ্ধার জন্য অত্যাচার এত কেন? এই জেলা থেকেই পতন নিতে হবে। শিশির শ্রদ্ধার অনর রেখে দলকে পতনের ইঙ্গিত দিলেন কাঁথির চেয়ারম্যান সুবল মান্না। প্রাক্তন চেয়ারম্যান তিনি বলছেন যে, আমি না হয় আমার গুরুকে প্রণাম করতে গিয়ে চেয়ার খোয়ালাম, এতে আমার কোনো দুঃখ নেই, এ আমার গর্ব। তাকে প্রণাম করতে গিয়ে আমার যদি সর্বস্ব যায় তাতেও আমি কুণ্ঠিত নই। শোনাবো তার কথা। একলব্য তার গুরুদক্ষিণা দিয়েছিল ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে। আমি না হয় আমার গুরুকে প্রণাম করতে গিয়ে আমি চেয়ার খোয়ালাম, এতে আমার কোনো দুঃখ নেই, এতে বরং আমার গর্ব। আমার বাবা নেই, মা নেই, এখনও তিনি বেঁচে আছেন, পিতার মতো শ্রদ্ধা করি, এবং তাকে প্রণাম করতে গিয়ে আমার যদি সর্বস্বও যায় তাতেও আমি কুণ্ঠিত বোধ নই। বাবা মা শিখিয়েছে এটা, আমার ওয়ার্ডের মানুষ শিখিয়েছে এটা, যে বয়োজ্যেষ্ঠ মানুষকে প্রণাম করবি, মানুষকে সম্মান দিবি, মাথা নোয়াতে পারলে মাথা অনেক উঁচুতে গিয়ে পৌঁছায়। এক সময় যখন 90 সালে যখন প্রথম কাউন্সিলর হয়ে জিতে আসি, শিশিরবাবুকে হারিয়েছিলেন মুস্তাফা উদ্দিন। পুরনো অফিসে তখন আমাদের অফিস ছিল টালির বাড়িতে, সেখানে শিশিরবাবু আমাদেরকে ডেকে বললেন, এই সুবল শোন, সেদিন কিন্তু বলেছিলেন এক্স কাউন্সিলরদের সম্মান দিবি। আমরা মুস্তাফাদাকে সম্মান দিতাম, প্রণাম করতাম, কখনো অশ্রদ্ধা করতাম না। আজও আমরা সেটা মনে করি, যারা বয়োজ্যেষ্ঠরা যারা যে শিক্ষা দিয়েছে, যে শিক্ষায় শিক্ষিত হয়েছি, আমার বাবা মা যে শিক্ষায় শিক্ষিত দিয়েছে সেই শিক্ষায় শিক্ষিত আমি। আমার গুরুদেবকে প্রণাম করতে গিয়ে তাতে যদি আমার চেয়ার গেছে তাতে আমার কোনো দুঃখ নেই, তাতে কোনো বেদনা নেই। উল্লেখ্য, শিশির অধিকারীকে প্রণাম করে ও গুরু বলে সম্বোধন করে গুরুদক্ষিণা হিসেবে পুরপ্রধানের পদ খোয়ালেন সুবল মান্না। 2 জানুয়ারি তৃণমূলের প্রতীকে জেতা 16 জন কাউন্সিলর অনাস্থা প্রস্তাব আনে কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্নার বিরুদ্ধে। অনাস্থা প্রস্তাব পাওয়ার পর পৌর আইন অনুযায়ী কাউন্সিলরদের নিয়ে কোনো মিটিং ডাকেননি সুবল মান্না। চেয়ারম্যানকে অনাস্থা প্রস্তাব দেওয়ার 15 দিন কেটে যাওয়ার পরে পৌর আইন মেনে অনাস্থা মিটিং ডাকেন কাঁথি পুরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রকাশ গিরি। এরপরেই দলীয় নির্দেশ উপেক্ষা করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্না। হাইকোর্টে তিনি আইনজীবী মারফত জানান, বেআইনিভাবে তাঁকে কাঁথি পুরসভার চেয়ারম্যান থেকে অপসারণ করা হচ্ছে, তাই সোমবার ভাইস চেয়ারম্যানের ডাকা অনাস্থা মিটিংয়ের স্থগিতাদেশ দেওয়া হোক। হাইকোর্ট অনাস্থা মিটিংয়ের স্থগিতাদেশ না দেওয়ায় কাঁথি পুরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রকাশ গিরির আহ্বানে সোমবার নির্দিষ্ট সময় অনুযায়ী তৃণমূলের প্রতীকে জেতা কাঁথি পুরসভার 16 জন কাউন্সিলর সকাল 11:30 উপস্থিত হয়ে অনাস্থা মিটিংয়ে সর্বসম্মতিক্রমে কাঁথি পুরসভার চেয়ারম্যানের পদ থেকে সুবল মান্নাকে অপসারণ করে। সুবল মান্না তিনি আরও বলছেন যে, রাজনৈতিক উদ্দেশ্যে করা আমার গুরুকে প্রণাম করার জন্য আমাকে রাজনীতির শিকার হতে হয়েছে। আমি চেয়েছিলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে একটা স্বচ্ছ পৌরসভা উপহার দেব। 22 মাস 7 দিন কাঁথি পৌরসভা থেকে আমি কোনো টাকা নিইনি। কি বলছেন তিনি শুনুন। একদম পলিটিক্যালি উদ্দেশ্য, রাজনৈতিক উদ্দেশ্য, যারা চুরি করে বড় বড় বিবৃতি দিচ্ছে, যারা জেল খেটেছে, আর আমি আমার গুরুকে প্রণাম করতে গিয়ে আমার আজকে রাজনীতির শিকার হতে হলো। ঘৃণ্য রাজনীতি, ঘৃণ্যভাবে এটাকে এরা আমাদেরকে আমাকে সরালো। আমি চেয়েছিলাম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে, চেয়েছিলাম একটা স্বচ্ছ পৌরসভা উপহার দিব। কাঁথির মানুষের অনেক সাথ দিয়েছে আমাকে, তাদের কাছে আমার শতকোটি প্রণাম।
যে কদিন ধরে তারা আনাচে কানাচে আলোচনা আলাচে কানাচে তারা যে কথাগুলো বলছে সবই কিন্তু ভেসে এসেছিল। কিন্তু একটা কথা বলতে পারি, কাঁথি পৌরসভা থেকে আজকে 22 মাস 7 দিন আজকে কাঁথি পৌরসভা থেকে একটা টাকাও আমি গ্রহণ করে আনিনি, এটা আমি নিজে থেকে বলছি, এবং কেউ প্রমাণও দিতে পারবে না যে আমি কোনো জায়গা থেকে কোনো টাকা পয়সা নিয়ে নিয়েছি কাঁথি পৌরসভা থেকে। কাঁথি পৌরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রকাশ গিরি বলেন যে আজ গৌরব কাউন্সিলরের একটি স্পেশাল মিটিং কন্ডাক্ট করেছিলাম, সেখানে 16 জন কাউন্সিলর উপস্থিত হয়ে মিটিংয়ের অ্যাজেন্ডা অনুযায়ী মিটিং করেছে। সেখানে সর্বসম্মতিক্রমে নির্দিষ্ট অনুযায়ী সমস্ত কাউন্সিলর সহমত পোষণ করেছে, তাই কাঁথি পৌরসভার বর্তমান চেয়ারম্যানকে অপসারণ করেছে। সুপ্রকাশ গিরি তিনি কি বলছেন শোনাবো। আমাদের আজকে বোর্ড অফ কাউন্সিলরের একটা স্পেশাল মিটিং আমরা কন্ডাক্ট করেছিলাম, সেই মিটিংয়ে আমরা সকলে উপস্থিত কাউন্সিলররা উপস্থিত ছিল, এবং সেই মিটিংয়ে যা এজেন্ডা সেই এজেন্ডা অনুযায়ী আমরা মিটিং করেছি, এবং মিটিংয়ে সর্বসম্মতভাবে আমাদের বর্তমান যিনি কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুবল কুমার মান্না আছেন তার বিরুদ্ধে আমরা অনাস্থা এনেছিলাম নিয়ম অনুযায়ী। সেই নিয়ম অনুযায়ী আজকের মিটিং কন্ডাক্ট হলো, এবং মিটিংয়ে আমরা সকলে যারা উপস্থিত ছিলাম কাউন্সিলররা প্রত্যেকে এই এজেন্ডার উপর সহমত পোষণ করেছেন, এবং আমরা বর্তমান পৌরসভার যিনি পৌরপ্রধান তাকে আমরা অপসারণ করেছি। যা নিয়ম আজকের অবধি আমাদের যা আছে সেই কাজ আমরা করেছি, আগামী দিনে দল যেভাবে আমাদের নির্দেশ দেবেন সেই নির্দেশ আমরা অক্ষরে অক্ষরে পালন করব। আমাদের আজকে প্রাথমিক কাজ ছিল, আমরা গত 2 তারিখ 2রা জানুয়ারি আমরা এই 16 জন দলের নির্বাচিত কাউন্সিলররা তারা আমরা আমাদের বর্তমান চেয়ারম্যানের প্রতি অনাস্থা দেখিয়ে ওনাকে একটা মিটিং কন্ডাক্ট করার জন্য আমরা আবেদন জানিয়েছিলাম। সেই আবেদনের 15 দিনের মধ্যে তিনি সাড়া দেননি, পরবর্তীকালে সেই 15 দিনটা শিফট হয়ে আমার কাছে, আমি যেহেতু ভাইস চেয়ারম্যান কাঁথি পৌরসভার, ভাইস চেয়ারম্যানের 7 দিনের মধ্যে আমরা একদম নিয়ম অনুযায়ী রুলস অ্যাক্ট অনুযায়ী আমরা মিটিং ডেকেছিলাম, এবং সেটা আজকে 22 তারিখ 11:30 সেই মিটিংয়ে আমরা প্রত্যেকে এখানে যারা উপস্থিত আছেন আমাদের দলের নির্বাচিত 16 জন কাউন্সিলর তারা উপস্থিত থেকে আমরা এই সিদ্ধান্তে সকলে একমত হয়েছি। এই ঘটনার পর থেকে আজ সরব হলেন কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুবল মান্না। কার্যত শিশির অধিকারী তার কাছে এখনও শ্রদ্ধার পাত্র, সেটা সুস্পষ্ট করে তিনি জানিয়ে দিয়েছেন। তিনি বলেন যে শিশিরবাবু আমার গুরুদেব, ওনাকে প্রণাম করে শ্রদ্ধা করে আমি কোনো ভুল করিনি, আমি নিজে শিশির অধিকারীর বিরুদ্ধে 10 দিন অনশন করেছিলাম, সে কথা এখন দলের কেউ কেন তুলছে না সেই প্রশ্নও তিনি করেছেন। কি বলছেন শুনুন। একদম পলিটিক্যালি উদ্দেশ্য, রাজনৈতিক উদ্দেশ্য, যারা চুরি করে বড় বড় বিবৃতি দিচ্ছে, যারা জেল খেটেছে, দেখুন আমি আগামী দিনে কি হব পরে বিবেচনা করব, এখন আমি দলেরই কাউন্সিলর, দলের প্রতি আস্থা রেখে দলের প্রতি মান্যতা দিয়ে আমার এখন টার্ম শেষ করব, তারপরের কথা পরের কথা পরে ভাববো। দলে যারা চোর তারা মুখপাত্র, আমি শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে চলতে চাই, তাই আমাদের আমাকে সরানো হয়েছে, শুধুমাত্র শ্রদ্ধার জন্য কেন এত অত্যাচার সেই প্রশ্নই তিনি তুলেছেন। এ নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্ট সেকশন খোলা রয়েছে আপনাদের জন্য। সমস্ত খবরের আপডেটের জন্য সাবস্ক্রাইব করবেন আজ তক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না আজ তক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।